রাজনৈতিক সংঘর্ষে কার্যত শ্মশানে রূপ নিয়েছে সন্দেশখালীর হাটগাছি গ্রাম। জারি করা হয়েছে 144 ধারা, এলাকা পুরো শূন্য, চলছে র‍্যাফের টহল। বিজেপি তৃণমূল রাজনৈতিক সংঘর্ষে অগ্নিগর্ভের চেহারা নিল সন্দেশখালীর হাটগাছি এলাকা। সংঘর্ষে দুপক্ষের মোট 4 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন এলাকার বেশ কয়েকজন। শনিবার বিকালে দলীয় পতাকা ছিঁড়ে ফেলা নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত। অভিযোগ, বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় হাটগাছি এলাকা। রবিবার এলাকায় যান বিজেপির রাজ্য নেতৃত্ব। তারা মৃতদেহ কলকাতায় আনার চেষ্টা করলে দফায় দফায় পুলিশ আটকে দেয় তাদের। মালঞ্চ থানার সামনে বেশ কিছুক্ষণ আটকে থাকে মৃতদেহ। এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বাধা পেয়ে প্রথমে রাস্তাতেই মৃতদেহ সৎকারের তোড়জোড় শুরু হলেও পরে সিদ্ধান্ত বদল করে বিজেপি। সন্দেশখালীর জেরে সোমবার বসিরহাট বন্ধের ডাক দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর থেকে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। ঘটনার পর 24 ঘণ্টা কেটে গেলেও এখনও থমথমে গোটা এলাকা। কার্যত শ্মশানের চেহারা নিয়েছে হাটগাছি গ্রাম। এলাকায় জারি রয়েছে 144 ধারা, পুরো এলাকা পুরুষ শূন্য। গণ্ডগোলের আশঙ্কায় এলাকার সমস্ত দোকানপাট বন্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী।